নমস্কার জীবনের নিউজে প্রত্যেককে স্বাগত সঙ্গে আমি নিবেদিতা এই মুহূর্তে এক্সক্লুসিভ আমরা আপনাদের সামনে দেখাচ্ছি ভেনাস মোড়ের দৃশ্য দলে আর না অর্থাৎ নান্টু পালকে মিন করে বলা হচ্ছে দলে আর না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পোস্টার ছাপানো হয়েছে শুধুমাত্র ভেনাস মোড় নয় মহাত্মা গান্ধী চক গুরু নানক চকে কিন্তু পোস্টার এই মুহূর্তে লাগানো হয়েছে একবার পোস্টারের দৃশ্য একবার দেখাবো গদ্দার নান্টুপাল আর মঞ্জু পালকে দলে আর না দার্জিলিং ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পোস্টার ছাপানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্য নান্টু পাল এর আগে বিজেপি জয়েন করেছিল তৃণমূল কংগ্রেসে ছিল তারপরে বিজেপি জয়েন করে গত বিধানসভা নির্বাচনের সময় নান্টু পাল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি জয়েন করেছিল এর কারণ বলা যেতে পারে ওম প্রকাশ মিশ্র শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে ওম প্রকাশ মিশ্র তিনি দাঁড়িয়েছিলেন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন ওম প্রকাশ মিশ্র এবং ওম প্রকাশ মিশ্র তৃণমূল কংগ্রেসে দাঁড়ানোর পর থেকেই কিন্তু ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন নান্টু পাল তিনি বলেছিলেন বহিরাগত থেকে এসে দলে দাঁড়াচ্ছে তারপরেই কিন্তু নান্টু পাল তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন এবং নির্দল প্রার্থী হিসেবে তিনি কিন্তু শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন তার পরবর্তীতে তিনি বিজেপিতে যুক্ত হন এবং বিজেপিতে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে শঙ্কর ঘোষ সিপিএম ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপির হয়ে প্রচার কিন্তু করতে দেখা গিয়েছিল নান্টু পালকে তবে অন্তর্মহলের রাজনৈতিক মহল খবর সূত্রে জানা গেছে নান্টু পাল তৃণমূল কংগ্রেসে আগামীতে যোগদান করতে পারেন আগামী কর্পোরেশন ইলেকশনে নান্টু পাল তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন এটি কিন্তু সূত্রের খবরে আমরা জানতে পেরেছি তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা গেছে হাসমি চক মহাত্মা গান্ধী চক এবং গুরু নানক চকে কিন্তু পোস্টার লাগানো হয়েছে দলে আর না গদ্দার নান্টু পাল মঞ্জু পালকে দলে আর না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দার্জিলিং ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পোস্টার লাগানো হয়েছে যেটি এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি শহরকে কিন্তু মাতিয়ে তুলেছে এই খবর এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি আপনাদের জিবিএনএনে পর্দা নান্টু পালকে আর চাইছে না দল এই পোস্টার কিন্তু দেখা যাচ্ছে শহরের একদম শহরের প্রাণ কেন্দ্রে বলতে পারেন এই পোস্টার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেমনটা আমরা ভেনাস মোড় অর্থাৎ হাসমি শব্দ হাসমি চক থেকে কিন্তু দৃশ্য তুলে ধরলাম নান্টু পাল তিনি এসবিডিএর চেয়ারম্যান ছিলেন নান্টু পাল এবং তৃণমূল কংগ্রেসের কিন্তু একজন শক্তপোক্ত কিন্তু প্রার্থী কিন্তু নান্টু পাল ছিলেন তবে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে ওম প্রকাশ মিশ্র তিনি দাঁড়িয়েছিলেন একুশের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা থেকে ওম প্রকাশ মিশ্র কিন্তু দাঁড়িয়েছিলেন তারপরেই ক্ষুব্ধ হয়ে যান নান্টু পাল এবং দল ত্যাগ করে প্রথমে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং তারপরে বিজেপিতে যুক্ত হয়ে শঙ্কর ঘোষের হয়ে কিন্তু তিনি প্রচার করেছিলেন কিন্তু আগামীতে কর্পোরেশন ইলেকশন অর্থাৎ পৌরসভার কিন্তু ইলেকশন কিন্তু হতে চলেছে এবং এই ইলেকশনে নান্টু পাল কি তৃণমূলে যোগদান করবেন এটি কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এরকমই বিভিন্ন খবর বিভিন্ন আপডেটস নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে এসে উপস্থিত হবো ততক্ষণে যেন চোখ রাখুন জিবিএনএনে পর্দায় ধন্যবাদ